100 বছরের পুরনো উইস্কি। 2006 সালে আন্টার্কটিকাতে 100 বছরের পুরনো ম্যাকিনলে উইস্কির পরিত্যক্ত 5টি ক্রেট পাওয়া গিয়েছিল। এই উইস্কির ক্রেটগুলি এক্সপ্লোরার আর্নেস্ট সেকেলটনের একটি ঝুবড়ি থেকে পাওয়া যায় এবং মোট 11টি উইস্কির বোতল পাওয়া গিয়েছিল। তার এই বোতলটিকে রক্ষা করার জন্য বোতলগুলির চারিদিকে খড় এবং খবরের কাগজ দিয়ে মুড়ে রেখেছিল। 1907 সালে এক্সপ্লোরার আর্নেস্ট সেকেলটন আন্টার্কটিকার অভিযানে এসেছিলেন এবং তার সাথে তিনি উইস্কির বোতলও নিয়ে এসেছিলেন। কোনো কারণে উইস্কির বোতলটি আন্টার্কটিকা মহাদেশে রয়ে যায়। এর ঠিক 100 বছর পর 2016 সালে এই উইস্কির বোতলগুলি পুনরায় আবিষ্কৃত হয়। এরপর উইস্কির বোতলগুলিকে পরীক্ষার জন্য পাঠানো হয়। এই বোতলগুলিকে নিউজিল্যান্ডের বিজ্ঞানীরা পরীক্ষা করেছিলেন। আশ্চর্যরূপে বোতলের মধ্যে অবস্থিত অ্যালকোহল তখনও পর্যন্ত নষ্ট হয়ে যায়নি। যা রহস্যময় প্রকৃতি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটিকে ক্লিক করে রাখুন এরকমই নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য।